ব্যাপক হারে টিকাদান কর্মসূচি সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ হতে মরণ ব্যাধির জলতঙ্ক রোগ নির্মূল করা সম্ভব। আর এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য দেশের সকল জনগণ হতে শুরু করে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতার ব্যাপক প্রয়োজন। টিকাদান কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হল ডগ ক্যাচার, কারণ তাদের সাফল্যের মাধ্যমেই সম্ভব হবে 70% এর অধিক কুকুরকে টিকা প্রদান করা। এজন্য ডগ ক্যাচারগণদের প্রয়োজন সঠিকভাবে কুকুরকে ধরার জন্য জ্ঞান অর্জন করা। তাই ডগ ক্যাচারগণদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ভিডিও চিত্রটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম। কুকুর ধরার আগে ডগ ক্যাচারদের পূর্ব প্রস্তুতি। এক, কুকুর ধরার জন্য ব্যবহৃত নেট সহ রিং ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়া। দুই, কুকুরকে টিকা প্রদানের পর চিহ্নিতকরণের জন্য পর্যাপ্ত পরিমাণে লাল ফিতা সংগ্রহ করা। তিন, কুকুর ধরার জন্য গ্লাভস সাথে রাখা। চার, পায়ে গাম বুট পরিধান করা। পাঁচ, কুকুরের জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করা। ছয়, ফার্স্ট এইড বক্স সাথে রাখা। এই সকল সামগ্রী নিশ্চিতকরণের পর ডগ ক্যাচারদের কুকুর ধরা কার্যক্রম শুরু করতে হবে। কুকুর ধরার সময় ডগ ক্যাচারদের বিবেচ্য বিষয়। দুটি উপায়ে কুকুর ধরা যায়। এক, কোনো প্রকার সরঞ্জাম ব্যবহার না করে খুব সহজে কুকুর ধরা যায় এবং চিহ্নিতকরণ লাল ফিতা বেঁধে টিকা প্রদান করা যায়। দুই, নেট সহ রিং ব্যবহারের মাধ্যমে কুকুর ধরে টিকা প্রদান করে চিহ্নিতকরণ লাল ফিতা বাঁধা যায়। প্রথমে কুকুরকে খাদ্য হিসেবে রুটি বা অন্য কিছু দিতে হবে, যাতে কুকুর সহজে হাতের নাগালে আসে। খাবার খাওয়ার সময় কুকুরের গলায় চিহ্নিতকরণ লাল ফিতা পরাতে হবে এবং সাথে সাথেই টিকা দিতে হবে। এভাবে খুব সহজেই কুকুরকে টিকা প্রদান করা সম্ভব হয় এবং সময় কম ব্যয় হয়। কখনো কখনো কুকুরকে সরঞ্জাম ব্যবহার করে ধরতে হয়, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে কুকুরের আশেপাশে অধিক মানুষের অবস্থান করা যাবে না, তাতে কুকুর ধরার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়। একজন ডগ ক্যাচার কুকুরকে খাবার খাওয়াতে থাকবে এবং অন্য ডগ ক্যাচার কুকুরের পিছন দিক হতে নিঃশব্দে নেট নিখুঁতভাবে নিক্ষেপ করে কুকুরকে বন্দী করবে। এরপর ভ্যাকসিনেটর কুকুরকে টিকা দিবেন।
টিকা প্রদান সম্পন্ন হবার পর ডগ ক্যাচারগণ নেট এর ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কুকুরের গলায় চিহ্নিতকরণ লাল ফিতা পরিয়ে দিয়ে কুকুরকে ছেড়ে দিবে।